আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বিওয়াস্ত বিওয়াস আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহর শেষ রহমতে এই সুন্দর মায়াবী ভরা পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন। কুত্তা পাগল করে ফিরিয়ে আনা নস্কা একদম, কাতি মাস আসলে যেরকম কুত্তা নিয়ে কুত্তার জন্য পাগল হয়ে যায়গা, ঠিক সেরকমই কুত্তা পাগল করে আপনি প্রেমিক হয়ে প্রেমিকাকে, প্রেমিকা হয়ে প্রেমিককে আপনার কাছে ফিরিয়ে আনুন। আপনি যদি নারী হয়ে কোনো পুরুষকে করতে যান সেক্ষেত্রে পুরুষ কুকুরকে খাওয়াই তো, এবার আপনি যদি পুরুষ হয়ে কোনো নারী লোককে করতে যান সেক্ষেত্রে যে কোনো একটা কুত্তানি কুকুরকে খাওয়াই তো, এবং নারী যে কুকুর ঠিক সেই নারী কুকুরকে আজকের এই নস্কাটি পুরুষ যে কালিটা, এই কালিটা মিষ্টি দ্রব্যের সাথে মিশিয়ে শুধুমাত্র কুকুরকে খাওয়াইলে কুত্তা পাগল করে একদম ভালোবাসার মানুষটাকে আপনার কাছে ফিরিয়ে আনুন। আপনারা ভালোবাসতেছে না চাইতেছে না ঠিক এরকম ব্যক্তিকে এতটা নাফরমানি পাগল করুন একদম কুত্তা পাগল, যে কুত্তার মতো লাফাই লাফাই আপনার কাছে আসতে বাধ্য। সঙ্গতন্ত্র মন্ত্র অথবা ভিডিও আপনারা তান্ত্রিক রবিরাজের দেখতেছেন কোনো প্রকারে কোনো ভাবেই কাজ করতে পারতেছেন। আমি গুরু জব্বার আজকের এই ভিডিওটি চ্যালেঞ্জ দিয়ে দিতেছি, জাস্ট নিয়ম অনুসারে নিয়ম মেনে কাজ করুন। পাক্কা 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টার ভিতরে দূর থেকেই সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার কাছে একদম চলে আসতে বাধ্য। যদি আপনি পুরুষ হয়ে কোনো নারী লোককে করেন, সেই নারী শয়নে শোভনে নিদ্রায় জাগরণে সারাক্ষণ শুধু আপনার বাপ্য, সারাক্ষণ আপনার জন্য কান্না করবো, আপনার কাছে আসার জন্য তার মনটা একদম আকুল বিকুল হয়ে যাবো, গা ভালোবাসতেছে না কাছে আসতেছে না, সেই ব্যক্তিও আপনার ভালোবাসবো। তো নমস্কারদের নিয়মটা সেই নিয়ম অনুসারে করতে হবে, তবেই কিন্তু আপনারা 100% গ্যারান্টি সহকারে ফল পাবেন। কারণ তন্ত্র মন্ত্র জিনিসটা হইলো খুবই পাওয়ারফুল জিনিস, এই জিনিসগুলা করতে গেলে নিয়ম মেনে করতে হবে, সহি নিয়ত রাখতে হবে, তবেই কিন্তু সম্ভব একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে বশীকরণ। কারণ বশীকরণ এতটা সোজা না, বশীকরণের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনাদের মেনে করতে হবে। তো আমি গুরু জব্বার কিভাবে আপনারা বশীকরণ করবেন সেটাই শিখিয়ে দিব, বুঝিয়ে দিব তন্ত্র মন্ত্র টিউটোরিয়ালস এর মধ্যে। আপনারা শুধুমাত্র মন দিয়ে সহি নিয়ত রেখে কাজ করুন, ভালোবাসার মানুষকে বিবাহ করে সারা জীবন সংসার করুন, একদম কুত্তা পাগল হয়ে আপনার পায়ের কাছে আসবো। তো এই নমস্কারদের নিয়মটা মনোযোগ দ্বারাই শুনে নিন। আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত ১২টার পর পাক পবিত্র অবস্থায় আপনি নির্দিষ্ট একটা রুমে বসবেন। বসার পরে দেখেন নস্কাতে যে লেখা আছে ব্যক্তির নাম এবং কি আপনার নাম, আপনাদের দুইজনের নামই লাগবো অবশ্যই ডাক নাম। তো এই ডাক নাম দুইটা আপনাদের সংরক্ষণ করতে হবে, যে ব্যক্তিকে বস করবেন সেই ব্যক্তির আগে ডাক নামটা সংরক্ষণ করবেন, মানে তার কি নামে মানুষ ডাকে কি নামে সে পরিচিত সেই ডাক নামটা আপনাদের লাগবে। তারপরে দেখেন এই যে নস্কাটা কুত্তা পাগল করে ফিরিয়ে আনার নস্কা, এই নস্কাটা আপনারা জাফরান বিস্কুকালি অরিজিনাল জাফরান বিস্কুকালি দ্বারা সাদা যে কাপড়, ঠিক সাদা কাপড়ে এই নস্কাটা আপনাদের সুন্দর সঠিকভাবে জাফরান বিস্কুকালির কলম দিয়ে এই নস্কাটা লিখতে হবে। লেখার পরে ব্যক্তির নাম, এই ব্যক্তির জায়গায় সেই ব্যক্তির নামটি দিবেন। আপনি যদি কোনো পুরুষকে করতে চান বা আপনি পুরুষ হয়ে কোনো মহিলাকে করতে চান সেক্ষেত্রে ব্যক্তির জায়গায় সেই ব্যক্তির নামটি দিবেন যাকে আপনি বশীকরণ করবেন, কালো জাদু করবেন, কুফুরি কালাম করবেন। তো সেই ব্যক্তির নামটি দিবেন এবং আপনার নামে আপনার জায়গার নামের জায়গায় আপনার নিজস্ব ডাক নামটি দিবেন, যে নামে আপনার মানুষ ডাকে, আপনি যে নামে পরিচিত আপনার ডাক নামটি আরবিতে দিবেন। তো দুজনের নাম দেওয়ার পরে এই নস্কাটি আপনারা মধ্যরাত্রি, পুরো মধ্যরাত্রে যে কোনো মোমের আগুন, অবশ্যই মোমের আগুনে এই কাপড়টা আপনারা আগুনে জ্বালাবেন। জ্বালানোর পরে ওখানে যে কালি হবে সেই কালিটা সরিষার তেল দিয়ে মাখবেন, মাখার পরে ওইটা একটা কাজল হবে। তো এই কাজলটা আপনি যে কোনো একটা কুকুরকে একটা মিষ্টি নিয়ে আসবেন, একটা মিষ্টি নিয়ে আসার পরে এই কাজলটা ওই মিষ্টির উপরে ভরাবেন, হালকা একটু কাজল মিষ্টির উপরে ভরাবেন। ভরানোর পরে আপনি যে ব্যক্তিকে করতে চান, সেটা যদি নারী হয়, আপনি যদি কোন একটা নারীকে করতে চান পুরুষ হইয়া, সেক্ষেত্রে একটা নারী কুকুর অবশ্যই মেয়ে যে কুকুর গুলো আছে রাস্তায় চলাফেরা করে এরকম নারী কুকুরকে খাওয়াইয়ে দিবেন, সেই নারীটি যার জন্য করলেন সে কুত্তা পাগল হয়ে আপনার কাছে আসবে। আপনি যদি নারী হয়ে কোনো পুরুষ লোককে করতে চান সেক্ষেত্রে সেই মিষ্টি দ্রব্যটা, যে মিষ্টিতে আপনি কাজলটা ভরাইছেন, সেই মিষ্টিটা আপনি সুন্দর সঠিকভাবে সেই একটা কুকুরকে খাওয়াবেন, যে কুকুরটি পুরুষ কুকুর, অবশ্যই পুরুষ কুকুরকে সেই মিষ্টিটা আপনি পান করাবেন। সেই কুকুরটি খাওয়া মাত্র একদম 2 ঘন্টার ভিতরে সে আপনার প্রেমিক অথবা আপনার স্বামী, আপনি যার জন্যই করুন, যে ছেলের জন্যই করুন, সে আপনার কাছে ফিরে আসবো। তো নারী পুরুষ হিন্দু মুসলিম সকলে এই কাজটি করতে পারবেন, এতটুকুই নিয়ম। আপনারা শুক্রবার ব্যতীত আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত 12টার পরে একদম মধ্যরাত্রে কাজটি করবেন, তবে 100%
ফল পাবেন, কারণ আপনারা যদি নিয়ম ভঙ্গ করেন, সেই নিয়ত না রাখেন, আপনারা যদি কাজটা সঠিক ভাবে না করতে পারেন, কাজে ফল পাবেন না। মন থেকে মনোমুগ্ধকর ভাবে রাত 12টার পরে এই কাজটা করুন, সেই ভালোবাসার ব্যক্তি আসতে বাধ্য, কারণ এটি কুফুরি কালাম থেকে নেওয়া কালো জাদুর নস্কা। কুত্তা পাগল হয়ে একদম ফিরে আসবে 2 ঘন্টার ভিতরে, অনলি 2 ঘন্টায় আপনি বশীকরণ করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, নিত্য নতুন পাওয়ারফুল ভিডিও দিব। এবার মতো আসছি, খুদা হাফেজ।